বাগেরহাটে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। পৌরসভার বাসাবাটি এলাকায় এক নারী উদ্যোক্তা নারিকেলের ছোবড়া দিয়ে বাড়িতেই তৈরি করছেন বাহারি সব পণ্য। তার প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় ৪০ জন নারী। বাগেরহাট থেকে মাসুদুল হকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১৫ ধরনের পাখির বাসা, মালচিং ম্যাট, বাস্কেট, ল্যাম্পশেড সহ প্রায় ২০ ধরনের পণ্য তৈরি হচ্ছে নারিকেলের ছোবড়া দিয়ে। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন দেশে। করোনার সময় রোজি আহমেদ শুরু করেন পণ্য তৈরির কাজ। এখন ৪০ জন নারী কাজ করেন তার সাথে। ঘরের সব কাজ সেরে অবসর না নিয়ে এ কাজ করেন তারা। পাচ্ছেন ভালো মজুরি, নিজেদের প্রয়োজন মিটিয়ে খরচ যোগাচ্ছেন সংসারেরও। আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা আগে পয়সা দিতে পারতাম না, ওরা আমাদের কাছে চালিয়ে আমরা তো দিতে পারি না। এখন তো আমরা সচ্ছল, আমাদের এই কাজ করে অনেক টাকা আমরা ইনকাম করি। সংসারের কাজ বাজ সাইরে আমরা এখানে আসি, ২ টাকা কামাই হয়। তারপর আমরা খুব ভালো আছি, প্রতিদিন ২৪০, ২০০, ২৫০ এইরকম প্রতিদিন হয়। নারিকেলের আঁশ দিয়ে নতুন আরও কিছু পণ্য তৈরির পরিকল্পনা এই নারী উদ্যোক্তার। এখানে ৪০ জন শ্রমিক কাজ করে এবং সবাই নারী শ্রমিক। নারী বান্ধব পরিবেশ থাকায় অনেক মহিলার সুযোগ, এখানে কোনো পুরুষ লোক নাই। অনলাইনের মাধ্যমে বেশিরভাগ মার্কেটিং হয়। গ্রামের নারীদের এমন উদ্যোগ অর্থনীতিতে সম্ভাবনার দুয়ার খুলবে বলে ধারণা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।